हेलो स्टूडेंट, तुम्हारे जो नहीं क्लास फाइवर प्रश्न विचित्रा मॉडल क्वेश्चन पेपर सात एर आगे हमारा मॉडल क्वेश्चन पेपर छय पर्त आपलोड कर दिए तुम्हारा डेस्क्रिपने लिंकटा देखे नहीं वही चैप्टारगलो कोश्चन मॉडल पेपरगुलो सल्व कर नियो। तो देखो आज के शुरू कर मॉडल क्वेश्चन पेपर सेवेन प्रथम प्रश्न कि बोलते देखो सठिक उत्तर निर्वाचन करते बोले सुंदरबने देखा जाए ना, सुंदरबने देखा जाए ना हे भल्लुक, अन्सार हे भल्लुक। कयला पोड़ानोर फले सृष्ट विषाक्त गैसटा हलो कार्बन मोनोअक्साइड, अन्सार हे कार्बन मोनोअक्साइड। ट्राम चले हे विद्युते। कागज प्रथम तैरी है चीने, अन्सार हे चीने। धूमकेतु देखते हे झाँटार मतो, माथाय रखबे झाँटार मतो। घियर शिशिर गाए आर्क मार्क थाके, ठीक है आर्क मार्क देखा जाए। एरपर आमरा चले आसब हे दुई नम्बरे शुद्ध अशुद्धते। देखो कि बोलछे शिशुश्रम और बाल्यविवाह दुटी सामाजिक व्याधि, एटा किन्तु कि हबे, एटा हच्छे शुद्ध हबे। तारपरटा बोलेछे झड़ बंध करा जाए, एकदम ही करा जाए ना, असम्भव ब्यापार। 2.3 ते बोलछे चाँदेर माध्यकर्षण शक्ति पृथिविर प्राय एकेर सात गुण, এটাও কিন্তু অশুদ্ধ হবে। 2.4 বলছে কয়লার ধোঁয়ায় খুব চোখ জ্বালা করে, এটার অ্যানসার হচ্ছে শুদ্ধ, ঠিক। 2.5 বলছে মেল ট্রেনে বগির সংখ্যা হচ্ছে 12টি, এটা কিন্তু 2.5টা হচ্ছে অশুদ্ধ। আর 2.6 বলছে মানুষ মাংসের জন্য হুইয়া পাখি ধ্বংস করেছে, না তার পালকের জন্য ধ্বংস করেছে। এবার চলে আসবো হচ্ছে তিন দাগে। দেখো তিন দাগেরগুলো কি বলছে, শূন্যস্থান বলেছে। 3.1টা কি বলছে, আগে ড্যাশ চাকা রিক্সা ছিল, অ্যান্সার হচ্ছে দু চাকা রিক্সা, দু, ঠিক আছে দুই সংখ্যা। তারপরেরটা কি বলছে, পরের প্রশ্ন বলছে 2.3-তে ড্যাশ তৈরির পর আকাশ দেখা খুব উন্নত হয়, অ্যান্সার হচ্ছে দূরবীন, ঠিক আছে অ্যান্সার হচ্ছে দূরবীন। দূরবীন তৈরির পর আকাশ দেখা খুব উন্নত হয়। এরপরে আমরা পড়ব হচ্ছে পরেরটা 3.3-তে সূর্যের ড্যাশ চোখের পক্ষে ক্ষতিকারক, অ্যান্সার হচ্ছে অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মির জন্য কিন্তু চোখ আমাদের খারাপ হয়ে যায়। পরেরটা দেখো ডান স্তম্ভের সাথে বাম স্তম্ভ মেলাতে বলেছে কোনো কাজ, অ্যান্সার হচ্ছে খারাপ নয়, এটা হচ্ছে এক নম্বর। তারপরে বলেছে মশলা গাছ, এটা হচ্ছে ইলাচ হবে, দু নম্বর। আর আতপোড়া কাঠ হচ্ছে কাঠ কয়লা, এটা হচ্ছে তিন নম্বর। পাঁচ নম্বরের দাগগুলোতে আমরা চলে আসবো। দেখো পাঁচ নম্বরগুলো কি বলছে, বলছে কয়লার চারটে উপজাত দ্রব্যের নাম লিখতে বলেছে। কয়লার চারটে উপজাত দ্রব্যের নাম হচ্ছে কোক, ন্যাপথলিন, পিচ, আলকাত্রা। এই চারটে হচ্ছে কয়লা থেকে পাওয়া যায়। নেক্সট হচ্ছে দুই দাগেরটা কি বলছে, দেখো কোন প্রকার বাঘের সংখ্যা সবচেয়ে বেশি, অ্যান্সার হচ্ছে ডোরা কাটা বাঘের সংখ্যা সবচেয়ে বেশি। তিন নম্বর বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় আয়লা ঝড়ে মারাত্মক ক্ষতি হয়েছে, অ্যান্সার হচ্ছে সুন্দরবন জেলার। 5.4-এ বলছে কোথাকার পরিবহনের প্রধান মাধ্যম উট, এটা কিন্তু অ্যান্সার হচ্ছে মরুভূমি, মরুভূমি প্রচুর উট দেখা যায়। 5.5-এ বলছে অমাবস্যা কোন সময় হয়, যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ আসে বা থাকে তখনই কিন্তু অমাবস্যা হয়। 5.6 বলছে রশিদে কী কী থাকা দরকার, রশিদে জিনিসের নাম, পরিষেবার বিবরণ এবং দ্রব্যটি কবে কেনা হয়েছে তার তারিখটা থাকা দরকার। এটা গেল হচ্ছে মডেল সাত। এরপরে আমরা চলে আসবো হচ্ছে মডেল আটে। মডেল আট 209 নম্বর পেজে পাবে। দেখো মডেল আটেরটা কি বলছে, তার এমসিকিউ আমরা করার চেষ্টা করছি। হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়ে হচ্ছে 1854 সালে। তারপরে আমরা কি করব, দেখো 1.2 বলছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হচ্ছে কয়লা।
সূর্যের আলো দিয়ে তৈরি হয়, সূর্যের আলো দিয়ে তৈরি হয়ে হচ্ছে বিদ্যুৎ। গ্রহরাজ বলা হয় শনিকে, শনিকে কিন্তু গ্রহরাজ বলা হয়। প্রদত্ত কোনটি আবহাওয়ার উপাদান নয়? অ্যান্সার হচ্ছে মাটি। রোডোডেনড্রন গাছ দেখা যায় এটা সাধারণত দার্জিলিং জেলায়, দার্জিলিং হবে অ্যান্সার। তারপরে আমরা চলে আসছি হচ্ছে দুই দাগেরগুলো দেখো শূন্যস্থানে কি বলছে। বনে খাবার পেলে বাঘ ড্যাশ আসে না, অ্যান্সার হচ্ছে লোকালয়ে আসে না, অ্যান্সার হবে লোকালয়। গাছ ড্যাশ গাছ বসান, গাছ হচ্ছে প্রাণ তাই গাছ বসাতে বলছে, গাছ প্রাণ গাছ বসান। 2.3 বলছে সপ্তমী অষ্টমী তিথির জোয়ারকে কি বলে? মরা কোটাল বলে, অ্যান্সার হচ্ছে মরা কোটাল। 2.4 হচ্ছে গাছের শিকড় মাটির নিচে ড্যাশের মতন ছড়ায়, অ্যান্সার হচ্ছে জালের মতন ছড়ায়। 2.5 হচ্ছে ড্যাশ টেনে জল পিছিয়ে দিলে নৌকা এগিয়ে যায়, অ্যান্সার হচ্ছে হাল, হাল টেনে জল পিছিয়ে দিলে নৌকা এগিয়ে যায়। আর 2.6 বলছে শিশুরাই পৃথিবীর, অ্যান্সার হচ্ছে ভবিষ্যৎ হবে, ভবিষ্যৎ। তিন দাগেরটা বলছে আজ সকাল 9টায় মুখ্য জোয়ার হলে কাল কখন মুখ্য জোয়ার হতে পারে? অ্যান্সার হচ্ছে 9:52, 9:52 হবে। স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য হচ্ছে, স্বাস্থ্য বলতে আমরা বুঝি সম্পূর্ণ শারীরিক এবং মানসিক এবং সামাজিক কল্যাণ বোধকেই আমরা বলি হচ্ছে স্বাস্থ্য। 3.3 বলছে বাল্যবিবাহ দেখলে কোথায় কোথায় জানানো উচিত? বিডি অফিস এবং পুলিশের কাছে জানানো উচিত। 3.4 বলছে গাড়িতে বসার সময় কী ব্যবহার করা উচিত? সিট বেল্ট। দুটি জ্বালানি খনিজের নাম, একটা হচ্ছে কয়লা একটা হচ্ছে পেট্রোলিয়াম। 3.6 হচ্ছে চিড়িয়াখানায় কী সংরক্ষণ করা হয়? বন্য পশু। 4 দাগে শুদ্ধ অশুদ্ধ লিখতে বলেছে, শুদ্ধ অশুদ্ধের মধ্যে আমরা লিখব কী বলছে। প্রথমে একটা সিগন্যাল লাল হলে গাড়ি দাঁড় করাতে হয় জেব্রা ক্রসিংয়ের পরে, না জেব্রা ক্রসিংয়ের আগে দাঁড় করাতে হয়, এটা অশুদ্ধ, এটা অশুদ্ধ হবে, ঠিক আছে, এটা অশুদ্ধ হবে, এটা অশুদ্ধ হবে। সুনামি কবে হবে তা আগে থেকে জানা যায়, এটা অশুদ্ধ হবে, আগে থেকে জানা যায় না। শ্রীমতী প্রতিভা দেবী সিং পাটিল ভারতের প্রধানমন্ত্রী ছিল? না, এটা আমাদের রাষ্ট্রপতি ছিল। 4টা বলছে সূর্যগ্রহণ 3 প্রকার, এটা ঠিক। 5টা বলছে বনভূমি ভূমিক্ষয় রোধ করে, এটাও ঠিক। আর 6টা বলছে আসানসোল রানীগঞ্জে লৌহ খনি দেখা যায়, ভুল, কয়লা খনি দেখা যায়, লৌহ খনি দেখা যায় না। তাহলে এই গেল হচ্ছে 7 নম্বর এবং 8 নম্বর মডেল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাও।